ত্রিপুরা মেডিকেল কলেজ MBBS কোর্সে ভর্তির ফি মাত্রাতিরিক্ত ভাবে বাড়িয়ে নিয়েছে। এক লাফে ফি বৃদ্ধি করেছে 16 লক্ষ টাকা। বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মেডিকেল এডুকেশনের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে SFI TSU-র কর্মীরা। তাদের অভিযোগ, গত বছর MBBS কোর্সে ভর্তির ফি ছিল মাত্র 22 লক্ষ টাকা, এবছর তা বাড়িয়ে করা হয়েছে 38 লক্ষ টাকা। বিরাট অঙ্কে অর্থ দিয়ে MBBS কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ও তাদের অভিভাবকদের উপর বিরাট চাপ সৃষ্টি করবে। অনতিবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন বামপন্থী ছাত্র সংগঠন SFI TSU। ডেপুটেশনের নেতৃত্ব দিয়েছেন ছাত্রনেতা সন্দীপ দেব। আমাদের রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজ গত বছর এই কলেজের মধ্যে MBBS কোর্সে ভর্তির জন্য এডমিশন ফি ছিল 5.5 লক্ষ টাকা। এই বছর এডমিশন ফি বাড়িয়ে করা হয়েছে 9.5 লক্ষ টাকা এবং সামগ্রিকভাবে কোর্স ফি 22 লক্ষ টাকা থেকে বাড়িয়ে প্রায় 38 লক্ষ টাকা করা হয়েছে। এই ফি বাড়ানোর ফলে ছাত্রছাত্রীদের উপর একটা মারাত্মক চাপ সৃষ্টি হলো।